একটু অসুবিধে হচ্ছে, কেননা বর্তমান স্ত্রী থাকতে কি করে। এই প্লিজ প্লিজ, এই শব্দটা না বহু ব্যবহারে ক্লিশে হয়ে গেছে রুষা, প্লিজ আর বলো না। আমি তো তোমাকে আগেও বলেছি, এখন আবার বলছি, তোমার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি চাই, রাদার আমরা সবাই চাই তুমি আইনের দ্বারস্থ হও। হচ্ছ না কেন বলো তো, হচ্ছ না কেন? এই দেখো, যেমন ধ্রুব, ধ্রুব কিন্তু নিজের অধিকার কায়েম করার জন্য তোমার এগেনস্টে মামলা লড়ার প্রস্তুতি নিচ্ছে, তুমিও নাও। আই মিন, সেরকম একটা কিছু তুমিও করো না, কেন করছো না? আচ্ছা রুষা, তোমার কি আইনের সাহায্য নিতে বা আইনের কাছে যে মানে প্রশাসনের কাছে যেতে কোনো কোনো দুর্বলতা মানে কোনো প্রবলেম আছে? প্রবলেম মানে কী প্রবলেম থাকবে আমার? প্রবলেমটা কী হতে পারে? আমি চেয়েছিলাম সব কিছু ভালোই ভালোই মিটে যাক, সেই জন্যই আমি এতদিন ওয়েট করছিলাম। আফটারঅল আমি ধ্রুবর একমাত্র ওয়াইফ। রুষা, তুমি বিদেশে থাকতে এমন কোনো কাজ করনি তো যার জন্য তোমার আইনের কাছে যেতে ভয় করছে? কি দেখো রুষা, আমার ছেলের স্বার্থে আমাকে একটু তৎপর হতে হয়েছে বইকে। আমার বিদেশে যা যা প্রভাব আছে সেগুলো কাটিয়ে তুমি ওখানে কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে, কিভাবে ছিলে, তোমার অ্যাক্টিভিটিস কী কী ছিল সেগুলো সব আমি জানতে চেয়েছি। আর দু একদিনের মধ্যে সমস্ত তথ্য আমার হাতে এসে যাবে। এসবের মানে কি? কি কি জানতে পেরেছো তোমরা? কি 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 জানতে পেরেছো আমাকে বলো, কি জানার আছে আমার সম্পর্কে? আমি তো নিজে থেকে তোমাদেরকে বলেছি, হ্যাঁ আমি ভুল করেছিলাম, আমার একটা ইমম্যাচিওর এজের একটা রং স্টেপ ছিল, আমি সেই ভুলটা সংশোধন করতে চাই। কত মার পড়ব। রুষা তো রীতিমতো ভয় পেয়েছে, কমলিকার বাবা আন্দাজে মক্ষম জায়গায় ঢিলটা ছুঁড়েছে দেখতে পাচ্ছি।